চার বছরের বৈবাহিক সম্পর্ক। স্বামীর অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে আইনের মাধ্যমে পাষণ্ড স্বামীকে তালাক দেয় স্ত্রী, যা মানতে পারে না অমানুষ স্বামীটা। তাই সুযোগ পেয়ে তালাক দেয়া বউকে ছুরির আঘাতে হত্যা করে। ঘাতক স্বামীকে এখনও পুলিশ ধরতে পারেনি। বউ তালাক দিয়ে চলে যাওয়ায় স্বামী ক্ষিপ্ত হয়ে বউকে ছুরি দিয়ে একাধিক আঘাত করে হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে রাজধানীর তুরাগের আহালিয়া এলাকায় মোস্তফা কসাইয়ের বাসার সামনে। জানা যায়, 3.5 থেকে 4 বছর আগে আকলিমার সঙ্গে একরামের বিয়ে হয়। বিভিন্ন কারণে তাদের ঝগড়া লেগেই থাকত। স্বামীটা অকর্মা আর নেশাখোর হওয়ায় বউকে মারধর করত। অহেতুক স্বামীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে বউটার জীবন। এসব কিছু সহ্য করতে না পেরে অবশেষে এক পর্যায়ে 4 মাস আগে আকলিমা আইন অনুযায়ী কুলাঙ্গার স্বামীটাকে তালাক দেয়। গতকাল ঘটনার সময় আকলিমা ঔষধ কেনার জন্য বাসা থেকে বের হওয়ার পরপরই রাস্তায় তাকে হত্যা করে একরাম। তবে এখনও আটক করা যায়নি ওই ঘাতক খুনিকে। দর্শক, অমানুষ স্বামীকে তালাক দেওয়ায় বউকে হত্যা করার অপরাধে ওই খুনির কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।